Hello guys, this is Jahid from Guti Food. Welcome back with another new video. Guys, আজকে আমরা আরো একটা প্লেটার টেস্ট করব, এটা আপনাদেরকে বলছিলাম। সো সেকেন্ড যে প্লেটারটা ওটা হচ্ছে টাইটানিক রেস্টুরেন্টের 20 প্লেটার। আর 20 প্লেটারটা আসলে মানে দামটা অনেক কম, 120 টাকার প্লেটার। আর চিকেন আইটেম মোটামুটি 3-4টা চিকেন আইটেম আছে, ভেজিটেবল আছে আর রাইস, ওইগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তবে সেই সাথে যেটা বলতে চাচ্ছি, 20 প্লেটারটা আপনারা চাইলেও আর এই বছর টেস্ট করতে পারতেছেন না, আমরা এই বছর টেস্ট করতেছি, আপনারা আগামী বছর টেস্ট করবেন, কারণ আজকে এই বছরের শেষ দিন। আর প্লেটারটা অ্যাভেলেবেল থাকবে 2021 সালের 5 জানুয়ারি পর্যন্ত। সো এর ভিতরে আপনারা যে কোনো দিন ট্রাই করতে পারেন। সো গাইস, আমরা আপনাদেরকে প্লেটারটা দেখিয়ে নিই। গাইস, এই হচ্ছে আমাদের টাইটানিক রেস্টুরেন্টের 20 প্লেটার। প্লেটারের অ্যামাউন্ট মোটামুটি অনেক ভালো, এই দামের মধ্যে আসলেই অনেক বেশি। আর চিকেন আইটেম 4টা দেওয়া আছে, ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে, ভেজিটেবল দেওয়া আছে, সালাদ দেওয়া আছে। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে সালাদ, এটা ভেজিটেবল, আর এটা হচ্ছে চিকেন কারি আর কি, আর এটা বারবিকিউ চিকেন, এটা হচ্ছে থাই চিকেন, আর এটা ক্রিসপি চিকেন, আর রাইস দেওয়া আছে নর্মাল ফ্রাইড রাইস। সো 120 টাকার অনুপাতে প্লেটারটা আসলেই ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। টেস্ট করি নাই যদিও, তবে আমি কোয়ান্টিটি নিয়ে যেটা আর কি বলতে চাচ্ছি, যে এই দামের মধ্যে আসলে এই প্লেটারটা অনেক ভালো মনে হইতেছে। আর আমরা কিন্তু রেস্টুরেন্টে খাচ্ছি না, এটা নিজেরাই সাজিয়ে নিছি। সো যেরকম আপনাদেরকে দেখবেন, ওই 20 প্লেটার ওইরকম নাও হতে পারে, বাট টেস্ট তো আর ডিফারেন্ট হবে না। আমরা টেস্ট করি। হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস আমার কাছে ভালো লাগতেছে, এটা দেখে এমনিতে ফ্রাইড রাইস কীরকম। ফ্রাইড রাইসও টেস্টই আছে, চিকেন দেওয়া আছে, আর তো সবজি যেরকম ফ্রাইড রাইস ওই রকমই। চিকেন মশালা যেটা ওইটা টেস্ট করব। চিকেনটা একদম স্মুথ আছে, আর মশলার সাথে অনেক ভালো মনে হইতেছে আর কি, টেস্ট করি। এই যে এটা মনে হয় রাইসের সাথে খাওয়া উচিত, কারণ মশলাটা অনেক স্ট্রং। সো আমি রাইসের সাথে এবার ট্রাই করি। এবার ঠিক আছে, চিকেন মশলা রাইসের সাথে অনেক মজা লাগতেছে। নেক্সট যেটা, এটা হচ্ছে বারবিকিউ চিকেন, দেখি ওইটার থেকে এটার টেস্ট আরো বেটার। টক জাল দুইটারই কম্বিনেশন আছে, খুবই মজা লাগতেছে আমার কাছে। এটা সিজনাল ভেজিটেবল আর কি ওগুলা, এটা দিয়ে আমি রাইসটা একটু টেস্ট করব। একটু বড় করে দেওয়া আছে চিকেন ভেজিটেবলটা আর কি, এরপর দেখি রাইসের সাথে মানে টুকরাগুলো অনেক বড় বড় আর কি। সবজিটা টেস্ট ভালো আছে, এই সবজিটা আসলে মানে নর্মাল আমরা বাসায় যেরকম সবজি রান্না করি ওই রকম সবজি, তবে টুকরাটা একটু আর কি এখানে বড় বড় দেওয়া আছে, এটা জাস্ট আমার কাছে পার্থক্য মনে হইতেছে। আর নর্মালি এটা বাসার যে সবজি রান্না করেন ওইটার মতোই, সো এটা টেস্ট নিয়ে এটা কিছু বলার নাই। আর এটা তো সালাদ দেওয়া আছে নর্মাল দেখতে পারতেছেন, আর এই যেটা ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া আছে। ফ্রেঞ্চ ফ্রাইটা অত স্পেশাল কিছু না, খুবই নর্মাল, অতটা ক্রিসপি না। প্লেটারে আরও দুইটা চিকেন আছে, ক্রিসপি চিকেন একটা, আর ওই যে একটা তাই চিকেন। সো তাই চিকেনটা দেখি, দেখে আপনাদের একটু এখানে একটা আলাদা একটা মশলা দেওয়া আছে, ওই মশলার স্মেলটা বেশি পাইতেছি আমি। আর নর্মালি চিকেন মানে নর্মাল যেরকম এরকমই, তো ওই চিকেনটা কুক ভালোই হয়েছে, একটু শক্ত, তাও বাহিরের লেয়ারটা যেটা অনেক শক্ত, ভিতরের দিকে আবার চিকেনটা মানে নরমই আছে। ক্রিসপি চিকেনটা একটু দেখি, যে ক্রিসপি চিকেন ক্রিসপি চিকেনটা ভালো লাগতেছে, ক্রিসপিনেস আছে, বাজা অনেক ভালো হয়েছে। এটা টেস্ট থাই চিকেন যেটা ওটার চেয়ে ভালো। সালাদের ব্যাপারে যেটা বলবো, এটার মধ্যে বেশিরভাগই গাজর দেওয়া আছে, এছাড়া শসা খুবই কম, আর পেঁয়াজ দেওয়া আছে, আর হয়তো সস দিয়া
সস দিয়ে এটা মেশানো আছে। সো দেখি একটু সালাদের টেস্ট কিরকম। এই সালাডটাও সুইট মনে হইতেছে, যে যেই সসটা দেওয়া আছে এই সসটা একটু সুইট, যার কারণে সালাডটাও পুরো সুইট টেস্ট আসছে। দেখি তো আমি, সো আমরা আমাদের যে প্লেটারটা আমরা টেস্ট করলাম এর ব্যাপারে কিছু বলবো আপনাদের, কারণ 120 টাকা চার ধরনের চিকেন পাচ্ছেন এখানে, ভিন্ন ভিন্ন টেস্ট চিকেনগুলার। চিকেন কারি যেটা ওইটা আমার কাছে অতটা ভালো লাগে নাই, তবে এমনিতে আর কি ভালো লাগে নাই, রাইসের সাথে ওইটা ঠিকই গেছে, মানে এটা রাইসের সাথে আসলে ভালো লাগবে। তারপরে যেটা আমি বলবো, বারবিকিউ চিকেন যেটা স্পাইসি আছে আবার সুইট আছে এরকম আর কি একটা ফ্লেভার। আর এখানে আমি এরপরে যেটা ছিল থাই চিকেন, এটা আমার কাছে অত ভালো লাগে না, একটু শক্ত হয়ে গেছে, মানে শক্ত আর কি বাইরের দিকটা, মানে দেখতেই পারতেছেন অনেক মানে বেশি কড়া ভাজা যেটা, তবে ভিতরের দিকে নরমই আছে মাংস। তবে এখানে একটা থাই হয়তো কোনো কিছু মশলা বা এরকম কিছু অ্যাড করার ফলে একটা অন্যরকম স্মেল, ওই স্মেলটা আমার কাছে ভালো লাগে নাই। আর ক্রিস্পি চিকেন যেটা বলবো এটার ব্যাপারে, হ্যাঁ এই চিকেনটা আমার কাছে ভালো লাগছে, অনেক কুরকুরে খাইতে অনেক মজা লাগছে। আর রাইস, রাইস তো ওভারঅল ভালোই, সবজির সাথে এবং সালাদ দুইটার সাথে এই রাইস ভালোই। আর এই ছিল আমাদের প্লেটার, সো আমরা টেস্ট করলাম, আপনারা টেস্ট করতে পারেন। 120 টাকার প্লেটার এটা। সো সিলেটে যখন সিলেটের সব মানুষজনই আসলে প্লেটারের খোঁজখবর নেন, কোন প্লেটারের দাম কত, সবচেয়ে কম কোনটা। সো আমি বলবো কম দামের কোনো প্লেটার যদি টেস্ট করতে চান তাহলে টাইটানিকের এই প্লেটারটা মানে টেস্ট করে দেখতে পারেন। চার ধরনের চিকেন আছে, আসলে হতাশ হওয়ার কিছু নেই, আর অ্যামাউন্ট অনেক ভালোই দেওয়া আছে। প্লেটারের ডেডলাইন সম্পর্কে তো আপনাদের বলেই দিলাম আগেই, জানুয়ারির 5 তারিখ পর্যন্ত এটার ডেট আছে 2021 সালের। সো আপনারা টেস্ট করতে পারেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা নতুন কোনো প্লেটার নিয়ে আবার অন্য কোনো ভিডিও তৈরি করবো। সো গাইস, স্টে উইথ গুটি ফুড।